আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে হচ্ছে আমি আরও একটি আইডিয়া আপলোড করে দেখাবো আপনাদের কিন্তু অনেকের আইডিয়া লক হয়ে যায় তো আপনারা জানেন না তাহলে কীভাবে আপলোড করতে হয় তো আপনার সম্প্রথম হচ্ছে এম বিসিক ডট ফেসবুক ডট কম দিয়ে যাবেন এটা অবশ্যই ক্রোম ব্রাউজার অথবা যে কোনো একটা ব্রাউজার এটা লগ ইন রাখবেন তারপর এম বি ডট ফেসবুক ডট কমে যাবেন যাওয়ার পরে গ্যাটের সাথে ক্লিক করবেন গ্যাটের স্টাডি ক্লিক করার পর এখানে নেক্সট অপশন আসবে নেক্সট অপশনে ক্লিক করবেন তারপর আবার নেক্সট অপশন আসবে নেক্সট অপশনে ক্লিক করবেন এই প্রসেসটুকু আপনারা হয়তো সবাই জানেন এইখানে আপনার একটা ইমেল অ্যাড্রেস দিতে বলবে অনেক সময় হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেস দেওয়ার পরে এই ইমেল অ্যাড্রেসের মাঝখানে একটা কোড আসছে ওই কোড দিয়ে কনফার্ম করতে হয় কোড দিয়ে কনফার্ম করার পরে হচ্ছে আপনাদের কার্ড সাবমিট করার জন্য বলে আর কিছু কিছু আইডি আছে যেটাতে সরাসরি হচ্ছে কোড কনফার্ম করতে হয় না সরাসরি এইভাবে আসে তো চোজ ফাইল যে অপশান আছে এখানে ক্লিক করে আপনার ফেসবুক আইডির নাম আর ফেসবুক আইডি ডেট অফ বার্থের সাথে আপনার ন্যাশনাল কার্ড পাসপোর্ট এটা যদি মিল থাকে তাহলে ওই কার্ডটা হচ্ছে আপনারা এখানে সাবমিট করবেন ঠিক আছে ওটা অবশ্যই প্রিল লেম করা থাকতে হবে প্রিল্লেমে মিটিং করে হাতের উপরে ওই কার্ডটা রেখে ছবি তুলে তারপরে সাবমিট করতে হবে তো দেখেন আমি সাবমিট করে ফেলছি এখানে লেখা আছে উই হ্যাভ রিসিভড ইউর ইনফরমেশন তো অনেকেই হচ্ছে আমাকে মেসেজ দিয়েছেন হোয়াটসঅ্যাপে আমি রিপ্লাই দিতে পারি না মাঝে মাঝে হচ্ছে ব্যস্ত থাকি আবার হচ্ছে মাঝে মাঝে কার্ড কাজ করে না সব কিছু মিলেই হচ্ছে মাঝে মাঝে কাজ করা হয় না তো আপনারা কিন্তু স্ক্রিনে দেওয়া দুইটা নাম্বার দেওয়া আছে দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা দুইটা নাম্বারের ইমুতেও আসে ইমুতে যোগাযোগ করতে পারেন কোথাও না কোথাও কাউকে না কাউকে একটি পেয়ে যাবেন এক নম্বরে বসে থাকবেন না আর সাবমিট করে ফেলছে সাবমিট করার পরে হচ্ছে আপনারা এখানে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ওয়েট করতে বলে মিনিমাম হচ্ছে দশ বারো ঘন্টা সরি দশ বারো ঘন্টাকে সরি দশ বারো মিনিট যে কোনো সময় এই রিভিউটা আসতে পারে চব্বিশ ঘন্টার মাঝখানে তো আমি দেখাই আপনাদের কেমন রিভিউ আসবে এই যে এরকম রিভিউ আসবে গেটব্যাক ইন টু ইয়ার অ্যাকাউন্ট এরকম যদি রিভিউ আসে তাহলে বুঝবেন যে আপনার এইটা আর লোক হবে এটা পজিটিভ রিভিউ দেখেন আমি আইডিটা সাবমিট করছি রোহান টেক নামে যে ব্রাউজারটা আছে এই ব্রাউজার থেকে আমি সাবমিট করছি তো ব্যাক ইন্টু এর অ্যাকাউন্ট যে নিচে লেখা আছে ব্লু কালারের এটাতে ক্লিক করে আমি ওই ব্রাউজার দিয়ে কন্টিনিউ করবো এখানে আপনারা যদি এখানে বললে অন্য কোনো ব্রাজারটা কন্টিনিউ করেন তাহলে কিন্তু এখানে লিঙ্কটা এক্সপায়ার হয়ে যাবে আর এখানে চার লোকটা হবে না এই ক্ষেত্রে একটু সাবধান থাকবেন যেন লিঙ্কটা এক্সপায়ার না হয় তো নেক্সট অপশানে ক্লিক করবেন নেক্সট অপশানে ক্লিক করার পর এখানে শুধু নেক্সট অপশনগুলো ক্লিক করে যাবেন তাহলে কিন্তু আপনার হয়ে যাবে রিভিউ রিসেন্ট অ্যাক্টিভিটি ব্লু কালার যে লেখা সেটাতে ক্লিক করবেন তারপর গ্যাস স্টার্টেড এখানে ক্লিক করার পর হচ্ছে আপনার ফেসবুক আইডির নাম বা বার্থডে যদি কোনো সময় কেউ চেঞ্জ করে থাকে রিসেন্ট সময়ের মাঝখানে তখন কিন্তু এটা আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে তো আইডিগুলো মূলত লক হয় কী কারণে আমি বলি আপনার হচ্ছে একটা আইডি কয়েকটা ডিভাইসে বা এক এক থেকে বা একের বেশি ডিভাইসে লগ ইন রেখে ইউজ করেন অনেক সময় আবার অনেক সময় দেখা যায় যে আপনি ডাকা থাকেন অন্যজনের থাকে মাইমিন সিং ঠিক আছে তো এইভাবে হচ্ছে আইডিটা ইউজ করতে দেন আবার অনেক সময় হচ্ছে হ্যাক করার চেষ্টা করে তখন কিন্তু তার এটা ফেসবুক ভাবে যে লক করা দেওয়া দরকার তখন কিন্তু তারা ফেসবুক লক করে দেয় তো অবশ্যই আইডিটা চালাতে গেলে হচ্ছে আপনারা সবসময় বলি আপনারা ক্রোম ব্রাউজার ফেসবুক অ্যাপ মেসেঞ্জার এই তিন জায়গায় হচ্ছে ইউজ করবেন আর আপনার নিজের ফোনে ইউজ করার চেষ্টা করবেন আর অন্য যদি কোনো ফোনে বা ব্রাউজারে লগ ইন করতে চান তাহলে সেম নেটওয়ার্ক রাখবেন সেম নেটওয়ার্ক বলতে ধরেন আপনি ওয়াইফাই ইউজ করেন ওয়াইফাইয়ের আন্ডারে অন্য যে কোনো ডিভাইস কানেক্ট দিয়ে আপনি কিন্তু এটা ইউজ করতে পারবেন তখন লক হবে না যখন আপনি এম বি ইউজ করতেছেন অন্য সিম যেন হচ্ছে আবার অন্য সিম দিয়ে ডাটা কানেকশন দিয়ে আপনার আইডি লগ ইন করার চেষ্টা করতেছে তখন ফেসবুক পাবে হয়তো আইডিটা হ্যাক হয়ে গেছে বা চেষ্টা করতেছে কেউ তো এইগুলো বিষয় হচ্ছে অবশ্যই খেয়াল রাখবেন আর আপনার কিন্তু আইডি যখন কেউ কাজ দেয় আপনাদের ফেসবুক আইডির নাম আর ফেসবুকের বার্থডের সাথে যদি আপনাদের ন্যাশনাল কার্ড পাসপোর্ট এগুলোর মিল থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে ইজিলি আমাদের ভিডিওতে যে প্রসেসটা দেওয়া সেই প্রসেসে কিন্তু আনলোড করতে পারবেন আর যদি আপনাদের ফেসবুকেরই নাম আর বার্থডে সাথে আপনাদের ন্যাশনাল কার্ডের মিল না থাকে এই ক্ষেত্রে কিন্তু আমাদের মতো যারা রিকভারি কাজ করে তাদের সাথে যোগাযোগ করবেন তারা কিন্তু কাজটা করে দিতে পারবে আর এই সব কাজের জন্য কিন্তু কেউ অ্যাডভান্স টাকা পয়সা রাখে না আর যা থেকে করেন না কেন আমাদের থেকে করেন বা আপনারা যা থেকেই করেন অবশ্যই হচ্ছে এসব কাজের জন্য কাউকে অ্যাডভান্স পে করবেন না ঠিক আছে তাহলে কিন্তু আপনি ঝামেলাতে পারবেন বা পেমেন্ট নিয়ে ঝামেলা করবে অবশ্যই হচ্ছে আইডি ঠিক করার পরে দেখেন আমি দেখাবো আপনাদেরকে আজকে যে আইডির কাজটা করলাম এটা হচ্ছে এক ইন্ডিয়ান ভাইয়ের আইডি সে কিন্তু ইন্ডিয়া থেকে আমাকে কাজটা দিয়েছিলো তো আমার সবগুলো ভিডিও তো প্রায় দুশো তিরিশ পঁয়ত্রিশটার মতো ভিডিও আছে সবগুলো ভিডিওতে কিন্তু এরকম ই দেওয়া আছে আসলে আমার কোন সাবস্ক্রাইবার আমার থেকে কাজ করে নিচ্ছে কাজ করার পরে সে তারা এটা পাইছে কি না সব কিছু প্রমাণ কিন্তু আমার সবগুলো ভিডিওতে দেওয়া আছে আপনারা যদি খেয়াল করে দেখতে পারবেন তাছাড়া যদি আপনাদের আইডিতে লক কারি সমস্যা হতে পারে অথবা আইডিতে টু ফ্যাক্টর প্রবলেম হয়ে থাকে অথবা অনেক অনেক ভেরিফিকেশন করতে চান যারা ভেরিফিকেশন করতে চান তারাও কিন্তু চালিয়ে যোগাযোগ করতে পারেন এটা অবশ্যই কিন্তু পেট সার্ভিস এটা খেয়াল রাখবেন কারণ লাইফে অনেক রকমের কাস্টমারিফাই ইনবক্স আসে বলে যে ভাই কাজটা করে দেন আমি আপনার সাবস্ক্রাইবার ফ্রিতে করে দেওয়ার জন্য বলেন এটা আপনারা যদি নিজের আইআইডি কার্ড থাকে নিজের নামের সাথে মিল থাকে তাহলে কিন্তু আপনি নিজেই করতে পারবেন আর মিল না থাকলে অবশ্যই হচ্ছে আপনাদের ট্রাস্টেড কাউকে দিয়ে করাইতে হবে বর্তমান অনলাইনে হচ্ছে অনেকেই কাজ করতে যায় বুঝেন যে আসলে অনেকে আইডিটা ঠিক করার পরে নিজের আইডিটা নিজে পান না তখন কিন্তু আসেন আসার পরে কিন্তু আপনারা কান্নাকাটি করেন যে ভাই আমার আইডিটা যে ফেরাই দেন তো অবশ্যই হচ্ছে যাকে কাজ দেবেন কাজ দেওয়ার আগে হচ্ছে তার বিষয়ে যাচাই বাছাই করে নেবেন ঠিক আছে তো দেখেন আমি আইডিটা কিন্তু একদম ঠিক করে ফেলছি ঠিক করার পরে আপনারা দেখতে পারবেন ইন্ডিয়ান কাস্টমার উপরে হোয়াটসঅ্যাপ লেখা আছে এ ভাই কিন্তু ইন্ডিয়া থেকে মোটামুটি অনেকগুলো কাজ করাই নিচ্ছে তো এই জন্য হচ্ছে তার ভিডিওটা আমি আপলোড করতেছি আমি মোটামুটি সবার ভিডিও আপলোড করার চেষ্টা করি যারা যারা বলে তো ঠিক করে ফেলছি ঠিক করার পরে কিন্তু তারা আইডিতে যে লগ ইন করতে পারছি তার কিন্তু স্ক্রিনশট নিয়েছি স্ক্রিনশট নিয়ে তাকে বলা হয়েছে যে আপনার গাড়িটা আনলোড করা হয়েছে আনলোড করার পরে কিন্তু আমার পেমেন্ট নাম্বার যেটা আছে এটা কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে আমার সবগুলো ভিডিওতে কিন্তু সেম প্রসেস অনেকে বলেন যে ভাই এক টাইপের ভিডিও বানান কিছুজন আমার সবগুলো টপিক হচ্ছে সেম তো যাদের দরকার হবে অবশ্যই ইনবক্স করবেন আল্লাহ হাফিজ